শ্রীলঙ্কার বিপক্ষে গত টি টোয়েন্টি সিরিজে বল হাতে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে চার ওভার বোলিং করে 39 রানে এক উইকেট শিকার করেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে ছিলেন আরও বিবর্ণ, মাত্র 3 ওভারে 32 রান খরচায় উইকেট শূন্য ছিলেন কাঠার মাস্টার। তবে বলা যায় এর ঠিক উল্টো পিঠ দেখা যাচ্ছে চলমান পাকিস্তান সুপার লিগ পিএসএল এর আসরে। এবারের পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েই চলেছেন। তার দল লাহোর এখন পর্যন্ত 3 ম্যাচের সবকয়টিতে হারলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন তাফিজ। করাচি কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে 4 ওভার বোলিং করে মাত্র 22 রান খরচায় এক উইকেট শিকার করেছেন তাফিজ। এদিন নিজের প্রথম ওভারে এসেই বাবর আজমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেট মেডেন দিয়ে নিজের বোলিং শুরু করেন তিনি। শুধু সেই ম্যাচেই নয়, অভিষেক ম্যাচেও দারুণ পারফরমেন্স উপহার দিয়েছেন তাফিজ। মুলতান সুলতানসের বিপক্ষে 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিজের প্রথম ম্যাচে 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট শিকার করেছিলেন তাফিজ। তবে এরপর দ্বিতীয় ম্যাচে কিছুটা অনুজ্জ্বল ছিলেন মোস্তাফিজ, তবে ইকোনমি রেটের দিক থেকে অনেকটাই মিতব্যয়ী বোলিং করেছেন এই ম্যাচে তিনি। কোয়েটা গ্লোডিয়েটরসের বিপক্ষে 2 ওভারে 10 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন কাঠার মাস্টার, তবে উইকেট কম পেলেও ইকোনমি রেটের দিক থেকে অনেকটাই এগিয়ে আছেন মোস্তাফিজ। সব মিলিয়ে এখন পর্যন্ত মিতব্যয়ী বোলারদের মধ্যে 8 নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজ। বর্তমানে 3 ম্যাচে তার ইকোনমি রেট 5.40, এই তালিকায় সবার উপরে। 1.80 ইকোনমি রেট নিয়ে অবস্থান কোয়েটা গ্লোডিয়েটরসের মোহাম্মদ নেওয়াজের। 3.50 ইকোনমি রেটে দ্বিতীয় অবস্থানে ইসলামাবাদ ইউনাইটেডের স্টিভেন ফিনের। এরপর যথাক্রমে আছেন মোহাম্মদ আমির 2 ম্যাচে 4.33 ইকোনমি রেটে, রুমন রেঞ্জ 2 ম্যাচে 5.10, মোহাম্মদ ইরফান 3 ম্যাচে 5.16, সৈয়দ আফ্রিদি 3 ম্যাচে 5.33 এবং উমায়েদ আসিফ 2 ম্যাচে 5.37 ইকোনমি রেটে।